শুনতি, তুই ঘর ছেড়ে কোথায় যাস? আর কার যুক্তি শুনে ঘরে অশান্তি করতি কি? তোরকে পাঁচায় আমিও দেখব রে ভগবান, এইভাবে অশান্তি করতি কেন? তোরকে পাঁচায় আমিও দেখব। একটা সংসারে কেউ ভুল কি করে না, একটু কোথায় কি ভুল হয়েছে এইভাবে ধরে ধরে মারে। আর ও লোক যদি রেগে যায় আমার আর বাঁচাবে না, আমি আবার নিজে মারবো, মার কাওয়ার থেকে নিজে। ও বাবা, তোর আমি কি বলেছি আর কি করে রেখেছি? হারে হারামির বাচ্চা, কেন আমি কি করেছি? তোর আমি কি বলে গেলু? কি বলেছো? মা গো, চার পাঁচ দিন নিরামিষই খাচ্ছি, সকালবেলা কে 800 ইলিশ মাছ কিনেছি। আর বলি একটু ঝাল মতো করবি, পূর্ণ তেঁতুল দিয়ে টক করবি। 800 মাছ নিয়ে ঝুরি ভাজা করেছি। মাথা মোটা আমার, মাথা মোটা? হ্যাঁ তোমার মাথা মোটা। কেন মা গো, 800 ইলিশ মাছ 800 টাকার কিলো, এ কি ছেলে খেলার কথা? কত টাকা দামের মাছ? আমি যদি টক করি তাহলে মাছ খাবে, কাঁটা বাদ দেবে। আর যদি ঝুরি ভাজা করি তাহলে কাঁটাও খাবে, মাছও খাবে। ওই জন্য একটু কায়দা করে একবারে ইয়ে করি। কায়দা করে ইয়ে করে ঝুরি ভাজা? তোর কতদিন বলবো, তোর কতদিন বোঝাবো? আমি একটা ব্যবসায়ী ছেলে, যে ব্যবসা করি লস খাই, যে ব্যবসায় হাত দিয়ে ঢুকে যাচ্ছে ওর বলি সোনা আমি কেন লস খাচ্ছি, তুই আমার জন্য একটু বার কর। বার করেছি, বার করেছি। কি ভাষা ভগবান, আমি নাকি বার করব? তা তুই বার কর, তুই বার করে মোড়ের মাথায় বস, তোর পয়সা দেবে আর গড় করবে যা। তুই বার করে থাক, তোর পয়সা দেবে আর গড় করবে যা। তোর বার করতে কষ্ট হচ্ছে? আমি বার করতে পারবো না। এই ভোম্বলের মা করেনি? তা ভোম্বলের মা কে, আমি কে? আরে পিন্টুর বউ করেনি? তা পিন্টুর বউ কে, আমি কে? আবার খুঁদে খুঁদে আসতে ও বাবা, ফড়াই করে মেরেছে ও বাবা গো। ওদের কথা শুনে তুই ওরম করছিস কেন? তোর মা করেনি? আস্তে আস্তে কত নিচে যাচ্ছে মুখ পড়া, ওই জন্য আমি তুই বলি, সীমা অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার মা কি করেছে? এই আমি যেদিনে বিয়ে করতে যাই, হ্যাঁ তোর মা সারা দিন বার করে বসছিল, দেখেছো? আমি একা দেখেছি, বরযাত্রী সবাই দেখেছে। ভগবান, পাড়ার লোক কেউ বলতে পারে না আমার মার মাথাতে ঘোমটা নড়ে না। আমার মা নাকি বাড়ি করেছিল? তোর মা একা? আবার কে? তোদের বৈশাখ মাসে বড় কালী পূজা হয়? হ্যাঁ আমাদের কালী পূজা হয় তো, বড় কালী পূজা। বাবা আনতে এসেছিল কি ছিলি? না আমি যাই না, শরীরটা খারাপ ছিল বলে আমি যাইনি। তা আমি যাইনি? তুমি যা মানে আমার যাওয়া? আমি গিয়ে দেখি ওর বাবা চোখ চোখরা বসিয়ে বার করে বসা, দেখেছ? বাবার বয়স হয়ে গেছে, চামড়া টামড়া ঝোলা ধরেছে, কোথায় খালা উঁচুই বসেছিল, কোথায় কি ঝুলে গেছে মুখ পড়া, সেই সব দেখে আমার কাছে বলতেছে এই নিয়ে সংসারে অশান্তি করবে। আমি ওর কি বোঝাচ্ছি, ও আমার কি বোঝাচ্ছে? দুবেলা ধরে ধরে মারবে এইভাবে আমার নিয়ে অশান্তি। আমি অশান্তি করতেছি? আমি অশান্তি করবো? অশান্তি করতে তোর একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবি? সত্যি ছাড়া এ বংশ মিথ্যা বলে না। আচ্ছা সত্যি বংশ, একটা সত্যি কথা বলুন। আবার বলুন। হ্যাঁ সম্মান দিলে সম্মান পাওয়া যায় জীবনে। আমার বলুন বলেনে, আজকে বলে বলুন। হ্যাঁ আপনি বলুন। তা আপনি বলেন, আপনি যখন হন, আপনি যখন হন আপনার নামটা কে রেখেছিল? আমি? হ্যাঁ আমি যখন হই, আমি যখন হই গো, হ্যাঁ গো আমি যখন, নামটা কে রেখেছিল? আমি যখন হই, আমি যখন হই গো, হ্যাঁ নামটা কে রেখেছিল? আমি যখন হই, হ্যাঁ তখন আমার ঠাকমা আমার নাম রেখেছে বাসন্তী। ওই জন্য আমার সংসারে লাগাচ্ছিস অশান্তি, ওই জন্য জীবনে কারোর কাছে আমি নাম বলতে চাইনি, দেখেছো? বাসন্তী অশান্তি মুখ পড়া এইভাবে আমার সংসারে জ্বালাচ্ছে, একাই সংসারটা তজ নষ্ট করে দিচ্ছে। আমি তজনস করছি? তুমি জ্বালাচ্ছ, তুই এই অশান্তি করতে কি? আমি করতেছি। এই নাম রেখেছে বাসন্তী সংসারে যে অশান্তি, বাড়ি খানি থাকে তো তোরা শুধু জ্বালাচ্ছ, হাতে পানি ফেলে বাড়ে তো শরীর দিকে চাইলে পরে কার বাপে কার রক্ত পড়ে।
একটা বেশি হলে পরে তোরা যাবে হসপিটাল, তোর বৌদি কোনা খেলে পাও তার মাকে তোমরা গাছ, তোর মেয়ে বলে একা ছেড়ে স্বামী তার হাতে দিল সে অধিকার করে দিলে তবে তোদের সেটা তোর কথা ছেটা হলো বেদাল বলতে গিয়ে হারে মনে ফুটে ফুটে উনি চালচুর উনি কোথায় কোথায় চাল কাটু লাগলি কেন আমার মাতে ইয়ে বাজে তোর মারমো তোর মামা শিব চিন্তা করে ধর্ম তোলার উৎপাতে তোর মামা চুরি করে আলিপুরে জেল খাটে তোর বাপ তো ভালো কত তোরা কারে তোদের মধ্যে বলবো আমি কিছু কথা শোনো আমার মাতা বঙ্গনারী শাড়ি ছেড়ে ঘুরে বেড়ায় টুপার পর দেখুন এদের চেহারা খানা শাখা সিঁদুর আর পরে পার্কে গাছে ছাওয়ায় বসে কোলের উপর মাথা বাদাম খাড়ি গালে এরা ঘন ঘন চুম খায়। সেই বংশের মেয়ে ঘর করবে এ পালাবে আমি জানি। এ মুখ পড়ার কি হার্ট অ্যাটাক হয় না? কিভাবে আমার বংশের কথা বললো দেখো সাধে কি আমি এবার তুই বলতে ইচ্ছা হয়? এইভাবে যদি বংশের কথা বলে আমি আর কি ছেড়ে দেবো, এবার আমি তোর কথা বলবো। ওরে ভাষা ঠিক করে বল। আর রক্ত আমার টকবক টকবক করতেছে। আর আমি তোর ভাই না, তুই টাঙ্গারি করতে আমি বলবো। কি বলবি? 3 কিলো খাই একটা মারি পাঁচটা মারি চুরি কর, 3 কিলো খাই একটা মারি পাঁচটা মারি চুরি কর, কাটে কাটে ঘরে পরে চুরি কর, কাটে 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 আমার স্বামীর মতো কারো কেন জানো? সৌর সঙ্গে তো লেনদেন, সৌর আমার মাটির মানুষ, জামাই অন্তর জীবন। কোথায় গিয়ে থাকবি তুই? তুই এক্ষুনি যাচ্ছি, আমি তোর পিছনে পিছনে যাব, ভোরের সময় গেলে চলে আসবো, যদি না আনতে পারি আমার নাম সুকুমার নয়। ওদিকে 12 সালা আন্দোলন চালাচ্ছে, মদ পায়নি, রাগ দেখি গেছে আমার তাল গাছের ওপরে। 6টা তাল গাছের মদ কেটে ফেললে গেছে, 4টে বাকি আছে, ভাঁড়গুলো পুড়িছিস। তোমার ভাঁড় তুমি একলা পোড়াও, আর একলা চুনে লাগিয়ে নে পিছনে বাঁধে উঠে যাও। হাতে এটা কি দেখিছিস? আমি জানি, একা কোপে সেরে দেবো একেবারে, ঝপ করে ভাঁড় কোটা পুড়ে আমি হেঁটোটা ধার দিই। সারা জীবন তো ধার তো যাচ্ছ, কোন দিন নিজের মুন্ডু উড়ে যাবে তুমি বুঝতে পারবে না। ওটা দিয়ে এইসব কথা আসতেছে কেন? বলতে হচ্ছে। কেন বলবি? আচ্ছা তুমি আমার কোন কথা শোনা বলতে পারো? কোন কথা শোনা হয় না বলতে পারিস? শোনা হয় না, এই তো বাড়ির পাশে কি বড় নাগ মেলা হচ্ছে। তা কি হয়েছে? তা সব বাড়ি মেয়েরা এসেছে আসতেছে, তা আমার বাসন্তীটা রানা যায় না। ওরে যাদের তাল গাছ কাটা ব্যবসা আছে তাদের কোনো কুটুম বাড়ি নেই। আরে চারটে বাকি আছে কাটবা চলে যাও মেয়েরা। বাবা তোর তো হাঁ বন্ধ হয় না, তা তুই আসিনি বলে তোর মা আমার সঙ্গে বিরাট ঝামেলা লেগেছিল। এই যে ভালো হয়েছে ঘরে গিয়ে ঘুমো, আমি আর তোর মা তাল গাছ কোটা কেটে আসি, যা মা যা। খালি তাল গাছ আর তাল গাছ, সারা জীবন মোচ কেটে যাচ্ছে, কেটে যা, কোনদিন নিজে কেটে ঝুলে যাবে বুঝতে পারে না। আমি যে কেন কাঁদলাম বাবা, আমার একবার জিজ্ঞাসা করলে না আর কি হয়েছে মা? ও মা, ও মা রে, তোরে যা মা হাই
খাইবে দেখেছে। তুই আমার কাঁদতে দে। কাঁদবি কেন? তো যাই ধরে ধরে বাঁচতেছে ভালো বলে বাসন্তী তুই বার কর। এই যে শুনতে পাচ্ছ কি বাজে ভাষা মেয়েটার বলেছে? আমার বলেছে আমি ঠেকিয়ে নিয়েছি। ও ভালো কাকি তুই কেরম করেছিলি? কেন কবে কি হয়েছে? যেদিন তো জামাই বিয়ে করতে আসে আমি তো সেজে ঘরে বসে আছি। ও মা, বিয়ের দিন তোর কি না সাজ, তখন তোর কি না রূপ, তাতে কি হয়েছে মা? না কি তো জামাই তুই কেরম করেছিলি? কেন বিয়ের দিনে এইভাবে আমি ঘোমটা ঘামটি দিয়ে এইভাবে ছিলাম রে মা? ওইভাবে ছিল? হ্যাঁ। না কি তো জামাই কোথায় কি দেখেছে? যখন আমি ছাদলা তলায় বসেছিলাম, আচ্ছা তোর আসতে দেরি দেখে আমি চকর মকর করতেছি, তোর দেখতে পাইনি, মনটা খালি উড়ু উড়ু ভাব, আমার চোখ চার ধারে খালি ছুটতেছে, ছুটবে তো, ছুটতেছে ছুটতেছে ছুটতে ছুটতে দেখ না তোদের দোরের ধারে তোর মা আমি বার করে বসে আছে। আমার মনে হয় তোদের কোথায় একটা বোঝার ভুল হচ্ছে। ও ডেংরা ভাই, আমার জামাই বংশমণিদির ছেলে। হ্যালো ভাই, সে যা বলেছে ভালো বলেছে। ডেংরা পুরো একা খুব পেদু। আমার বংশ বনিতি। হ্যাঁ বনিতি, বংশ বনিতি ছেলে ছেলে বাবারও বলেছে। তোর বাবা? আমি জানি আমার নামে নিশ্চয়ই সুনাম করেছে। এত সুনাম করেছে কাজ দিবে রোডে খালি কার ছাপিয়ে বিল্লি করতে। কি হয়েছে মামা? কি রে, কালী পুজোর সময় তোমার জামাই এসেছিল? কেন আজ তো আমি ছেঁচা পুকুরতে চারটে শোল মাছ ধরে খাইছি। আরে মা, গদের ভিতর ছিল, হাঁচা করে করে ধরেছে মোটা মোটা মা। খালি গদের ভিতরে বার করতেছে আর তোমার সর্দি খালি জড়োচ্ছে। কি হয়েছে? আর আমি এলে খালি পুঁটি মাছ খাওয়াবে, জামাইদের খালি বড় শোল মাছ খাওয়াচ্ছে। কি রে, কালী পুজোর সময় তোমার জামাই এসেছিল? হ্যাঁ। আর এসে বলতেছে, বলে কি হলো? আচ্ছা মা, কি রে, বাবার তো বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তা খালি আন্ডার প্যান্ট কেন? ওরে মা, বয়স হয়ে গেছে, তাল গাছে ওঠে, খোপে পাতে পাতে ওঠে না, ওই জন্য আন্ডার প্যান্টটা ভালো। মাঝে মা পাঁচ বাইতে আমার সুবিধা। সুবিধা পাঁচ বাইতে? চার পাঁচে কাঠ পিমিড়ে থাকে, কোথায় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তোমার জামাই বলে, কি বলে? বলে বাসন্তী, হ্যাঁ আমি যখন কালী পূজার সময় যাই, আচ্ছা দেখি না তোর বাবা চোখ চোবরা বসিয়ে। হ্যাঁ, আকারটা দেখো বাবা। কি হয়েছে মা তোর বাবার? তাহলে তোমার জামাই তো ঠিক বলেছে। কি এই বলেছে? কি বলে কি পাল না, বাবার কথা কি করে বলবো? বল বা তুই বলবো? বল, আমার পিঠ গুলগুল করতেছে। বল তুই, বল। বলে তোর বাবা, আমি যখন কালী পূজার সময় যাই, তোর বাবা চোখ চোবরা বসি আর বার করে বসে আছে। এই সে শোয়ার বাচ্চা কোথায় আছে? যার ভয়ে আমি সব সময় ডবল মাল পাট ব্যবহার করি, কখন দেখে তাই বার করে বসে আছি। এ বুড়ি, ও এক্ষুনি আসবে, আমি হেসে ধার দি, তুই একবার শোয়ার বাচ্চা এলে কাটবো। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে দেখেছি, বাজে গিনি ঝিনি চিনি চিনি তোমারে যে চিনি চিন, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে দেখেছি। হারামির বাচ্চা যা রেগে আছে, আর যে জিনিস ধার দিয়েছে যদি টুকো ঠেকায় একবারও ঢুকে যাবে। কিন্তু রাস হালকা করব না, রাস দিয়ে জব্দ করে রাখবো, এমন রাস দেবো ওনার জিনিস ওনার ঘুরে যাবে। মাথা খারাপ নাকি? তুই একবার আয় না গাদ্দারে। কি রাসের
কি রাসের বেটা? এই যে শাউরি, কি হয়েছে তোমার? কত নাচতো কেন? নাচবে কেন বলো তুমি? নাচবে, এটা এখনো যায়নি কেন? যাবে না, যাবে না। হ্যাঁ, মের পাঠাবো না। কেন পাঠাবে না? তুমি জামাল এখানে চলে যাও। কেন পাঠাবে না? কি ভেবেছো তুমি? কি ভেবেছো? মেয়ে যাবে না। মেয়ে কি যাবে না? মেয়ের মা যাবে। বাজে কথা বলবি না, বাজে কথা বলবি না। এই যে বুড়ো বাবু, বলো আপনিও কি ভেবেছেন? তুই কি ভেবেছিস? মেয়েটা এখনো যায়নি কেন? যাবে না, যাবে না। কেন যাবে না? কেন যাবে না? ও গো মা, ও গো বাবা, শোনো না আমার কথা। ও মা, কি রে? যাবো না আর ওর ঘরে। যাবি আর ভালো বলবি? যাবে ভালো। যখন তখন কলে বাবা ভাতারে তুই বাবা, যখন তখন কলে বাবা ভাতারে তুই বাবা। এখন কাঁদার সময় না, এখন জামাই ব্যবস্থা আজ হবে। মানার করবো। তুমি কি ভেবেছো? কার কি বলতো সেই ভাষা জ্ঞান তোমার হয় রে? সব ভাষা জ্ঞান আছে না? কেন তুমি কাঁচা? হ্যাঁ, তোমার কোনো জ্ঞান নেই কেন? তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো? মেয়ের আর পাঠাবো না। কেন যাবে না? মেয়ে যাবে না। যাবে আর ভালো বলবি? একেলে জামাই হয়ে নাকি তোর মানির ভাই, একেলে কাঁচ ফলে ব্যবহারে পরিচয়, ব্যবহারে পরিচয়। একেলে জামাই হয়ে নাকি তোর মানির ভাই, একেলে কাঁচ ফলে ব্যবহারে পরিচয়, ব্যবহারে পরিচয়। পাতা মেয়ে সোনা রঙ, পাতা মেয়ে সোনা রঙ, দুলি রে কালি সরি। যখন তখন বলে মাগো থাক আমি সব জানি। কি জানিস? বিয়ে করতে এসে তোর একা কোপে ছেড়ে দেবো। এই তুই তো বিরাট সাহসী, তুই আমার গুণের কথা সমাজে প্রচার করছিস। বাবা গো, তোমার প্রশংসা করি আমি। এত বড় সাহসী যে বলে আমার গুণের কথা বলিস, পাবি না রে ভাই, পাবি না রে ভাই। এত বড় সাহসী যে তোর যে বলে ধোলাই আমার গুণের কথা বলিস, পাবি না রে ভাই, পাবি না রে ভাই। কত ধানে হয় কত চাল, কত ধানে হয় কত চাল, বুঝবি আবার কত করে। একবার ছাইয়ার নিচে পেতে দেবো, শোয়ারের বাচ্চার রক্ত মারি ফেলবো। কেরাম হচ্ছে তার গায়ে হাত পড়ে। কি হবে? কি তোমার বলি দেওয়া হবে? কারণ তুমি মৃত্যু বার বেরোছ, জামাই মার্ডার হবে। হ্যাঁ, সত্য ঘটনায় লোক দেখবে। তাল গাছ কাটা অবলম্বন, চলে এসো। কোনো প্রমাণ থাকবে না, নিজে শুধু ছাই থাকবে। দাও মাথা, দাও দাও মাথা রাখো। সত্যি সত্যি মার্ডার করবে? তোমার সঙ্গে আমি আর কি করছি? সত্যি সত্যি বলি দেবে? চলে এসো, বলির আগে 10 মিনিট সময় চাইবো। না বলি, ভুল হচ্ছে। মানুষ মৃত্যুকালে যা যা ইচ্ছা হয় তার পূরণ করতে হয়। তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো। বাবা গো, 10 মিনিটের ভিতরে আমি যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবে। হ্যাঁ, হেসো ধার বিশাল উঠেছে। উঠেছে, হেসো ফেল দাও। বাবা গো, বলো। তুমি তো জানো বাবা, আমি একটা ব্যবসায়ী ছেলে। হ্যাঁ, যদি ব্যবসায় লস খাওয়ায়, এই তো আমার বেটা জামাই, তোর বাড়ি বলে টাকা দিয়ে আসিনি। তুমি তো আগের মাসে টাকাটা দিলে। আমি টাকাগুলো নিয়ে এইভাবে পেটকো চড়ে গুঁজে খায় না। ভাতার বলে মানে না, তোমার
আমি যেটা বলবো সেটা শুনতে হবে। বাবা গো বলো। ও বাবা বলো। আমি আমি বলবো, আপনি বিচার করবে। হ্যাঁ, বাসায় ধার একটু কম আস। বাবা গো বলো। ও বাবা, তুমি তো জানো আমি একটা ব্যবসায়ী ছেলে, তাই প্রতি ব্যবসায় যদি লস খাই আমি বলি সোনা আমি কেন লস খাচ্ছি, তুই একটু বার কর। সেই বাধকতা শহর বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাধকতা বলতেছে, এবার হেসো বাকি মেরে দেবো, হেসো ছুড়ে মারবো সেই শহর বাচ্চা। তখন থেকে মাঝে মাঝে কোথাও ভগবান আমি কি করে বোঝাই শনি মঙ্গল বার লোক বার করে না, লক্ষ্মী পূজা হলে লোক বার করে থাকে না, লক্ষ্মী পূজার দিনে আমি বলি তুই সারাদিন বার করে থাকবি, আজকে নিরামিষ তরকারি আর লুচি ভাজবি। বাবা গো আমি বলিছি সেদিন বার করেনি, এক পাতা ডিম নিয়ে রান্না করেছে, আমি ঘরে আসিনি ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে, শরীরটা দুর্বল ছিল বলে খেয়ে ফেলেছি। ও বাবা বাবা, শনি মঙ্গলবার বার বার, অমাবস্যা পূর্ণিমা বার বার, বৃহস্পতি গুরুবার 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 গো, এর একেবারে টনটনে। বাবা যে কালী পূজা করলো, বাবা সারা দিন সারা রাত না খেছিল নি? মাইরি বাবা বামুন ঠাকুর যদি লেট করতো আরো একদিন আমি বার করে বসে থাকতো। তোর দোষ না, দোষ সব আমার। তোমার দোষ? মেন কথা বাবা, আমি ঘর বেঁধেছি, ঘরের ভিড় দিইনি, ওই জন্য ঘর পুকুরের দিকে হেল নিচ্ছে, ওই ঘর সোদা করতে হবে। কি করে? তুই জামাইপন মানুষ গন্ডগোলে মাথা দিনিস, চা দোকান দিয়ে একটু চা ফা খেয়ে আয়, আমি ততক্ষণ ঘরটা সাইজ করি। ঘরে কি হলো? যত দোষ তো এই শালা বুড়ির, এই বুড়ি হতে এত গন্ডগোল, এই বুড়ির দোষ, আগে শালা বুড়ির সার। একদম সোজা হও, একদম সোজা হও, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, এবার কিন্তু সাজার ফেলে দেবো। মাইরি বাবা, তুই পেছনে টেনে নিয়ে আমার বিরাট উপকার করেছিস। কেন বাবা কেন? আমি তো ভুলির সময় পারি না, ও তো কায়দা দেখাচ্ছিল। ও মার সময় পারুনি, মা তোমার ঘুরিয়ে ধারি বাজে ছেলে কোথাকার। তবে বাবা একটা কথা কি, আমরা তো গ্রামের মুখ্য সুক্ষ মানুষ, কি বুঝতে গিয়ে কি বুঝে ফেলেছি, আমাদের কি ক্ষমা করে দেওয়া যায় না বাবা? তুমি জানো না তোমার জামাই কি রাখো না, বুঝি কটু কথা বলেছি এখন, নিরাকর দূর করে না বলে গুনি জন, বলে গুনি জন, না বুঝি কটু কথা বলেছি এখন, নিরাকর দূর করে না বলে গুনি জন, বলে গুনি জন, রাম বল দয়া করে, রাম বল দয়া করে, দাও না ক্ষমা করে। হ্যাঁ তোর দোষ, তোর দোষ, ছেলের ভক্তিটা দেখ, তোর দোষ, ছেলের ভক্তিটা দেখ। বাবা ওর মাথা চুল নোংরা হবে, ওর বাবা পায়ে অনেক কিছু লেগে আছে, ওঠ বাবা তাল গাছ কাটি জঙ্গলে জঙ্গলে ঘুরি, ওঠ বাবা। আমি জানি আমার সৌরর মতো মানুষ হয় না, জামাই অন্তর জীবন, আমি যেটা বলি সেটাই সৌর করে, কোনোদিন আমার কোথাও অমান্য করে না। আসছে আসছে, যেভাবে ঘা মারতেছি বাবা এবার ব্রেক ফেল করবে। কত ভালোবাসি বাবা। হ্যাঁ বুঝতে পারছি, তুমি যখন বলো আমি ছিঁড়িয়ে চলে আসি। হ্যাঁ তোমার কথা আমার না বাবা, তুমি যখন তখন চলে আসি। এই চুপ কর, যাওনি ওদিকে বাড়ি বয় লোক মেরে যাচ্ছে, যাওনি। হ্যাঁ ও বাবা বাবা, কি হয়েছে বুঝতে পেরেছি গো বাবা, সব দোষ হচ্ছে আমার মেয়ে। ও বাবা বাবা, আজ কি এমন ঘটনা ঘটলো, এতদিনের পরে মেয়ে কেন তোমার বাড়ি থেকে আমার পা তুলে এলো? ঝেড়ি বলে এলো কেন? ঝাড়বে ঝাড়বেটা কেন? আজকে সকালবেলার ঘটনা শুনবে বাবা? হ্যাঁ বলো। বাবা গো সকালবেলা বাজার থেকে 800 ইলিশ মাছ কিনেছি। বলো ইলিশ মাছ? এই এত চওড়া টাটকা মাছ টিপ বসেনি। ইলিশ মাছ? হ্যাঁ ইলিশ মাছ, ইলিশ মাছ। 5 বছর চোখে দেখিনি কেন? ও তো প্রচুর দাম,
বন্ধুনতে টাকা তুলে তোমার মেয়ের মাছ খাওয়াচ্ছি না, মিথ্যা কথা বলবো নি, জায়গা বিক্রি করে মাছ খাওয়াই মিথ্যা কথা বলবো নি। আমার মেয়ে যদি পিস পিস করে কেটে রান্না করে ঘাটবে কেন রে? একবারে টক একবারে ঝাল, হাত চেটে খেতাম গো বাবা। হ্যাঁ বাবা, ও আউড় বেলায় এত ভালো রান্না করতো, বুঝতে পারবি নি, হাত চেটে খেতে। মাইরি মা, আমার ঘরে আমি মুড়ির মতো খাচ্ছি। কেন বাবা? সেই 800 মাছ নিয়ে ঝুরি ভাজা করেছে। কি রে বাসন্তী, মা গো ইলিশ মাছ এনেছে 800 টাকা কিলো কিলো। তা আমি বলি 800 টাকা দামের মা, তা কেন ক্যালসিয়াম বাদ দি? ঝুরি ভাজা করেছি গপ গপ। তোর একা হেসর বাড়ি দোর হেবলোর কেলাস। বাবা বাবা জামাই, বাবা বাবা আমি সব তো স্বীকার করেছি, তবে একটা কথা কিন্তু বাবা, দুই লোকে যখন এসে পড়েছো দুপুরবেলা দুটো সেবা দিয়ে আর বিকেলবেলা বাড়ির দিকে রওনা হবে। তুমি তো জানো বাবা আমি রাত জাগা লোক, থাকতে পারি মাংস করলে থাকবো না, যদি পুকুরে জাল ফেলো, যদি চারা মাছ ধরো। পুকুরে জাল ফেলবো, চারা পোনা পেঁপে দিয়ে পুরু চেপে সারা মাছ ধরি পেঁপে দিয়ে। তাহলে বাবা ওই কথা থাকলো মেয়েটার আর পেঁপে দিয়ে চেপে। তাহলে বাবা ওই কথা থাকলো মেয়েটার আর মাছ ধর। বাবা কি আগে ফুটবল খেলতে? না বাবা, ওদিকে তুমি কন দিও বাবা, পায়ে বল নি শট মেরো না। ও বেদিকে বুঝতে পারিনি বাবা। বাবা বাবা তাহলে মেয়েটার বুঝি বাজি নিয়ে চলে আর মাছ ধর করিনি বাবা। আগে জালটা ফেলো, তারপর আমি দেখছি। একটু ব্যবস্থা করবে বাবা, যাও আমি যে এত কাঁদলাম, আমার বিচার কেউ করলো না। আমার বিচার যেটা বাকি ছিল সেটাই হয়ে গেছে। তুমি আমার একটু ভালোবাসো না? আমি তোর ভালোবাসি না। তুমি যদি আমায় ভালোবাসতে তাহলে এরকম সংসারে অশান্তি আর হতো না। তুমি তো জানো মেয়েদের বুদ্ধি একটু কম হয়, তুমি যদি আমায় বুঝিয়ে বলতে তাহলে এরকম অশান্তি আর সংসারে হতো? তুই এটা বলতে পারলে আমি তোর ভালোবাসি না। আমাকে তুমি ভালোবাসো শুধু যন্ত্র, আমাকে তুমি ভালোবাসো শুধু যন্ত্র। জানা ছিল না আমাকে তুমি।